হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে অতি অল্প সময়ে পেন্সিলের সাহায্যে নৌকা আঁকা যায়। আমি এখান থেকে ফাইভ পর্যন্ত টান দিলাম, এখান থেকে ফাইভ পর্যন্ত টান দিলাম, টান দেওয়ার পর ফোরের নিচে ফোটা, এই ওয়ানের নিচে ফোটা, তো এখান থেকে এ পর্যন্ত দাগটি টেনে দিলাম। এখান থেকে এই অর্ধেক উপরে থাকবে, আর এখান থেকে এই দাগটি এ পর্যন্ত হবে, এখান থেকে অর্ধ ইঞ্চি উপরে থাকবে, আবার এখান থেকে অর্ধ ইঞ্চি উপরে থাকবে। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এই দিকে টান দিলাম, এরপরে এখান থেকে টান দিলাম, এটা আসবে এদিকে, এটা আসবে এদিকে। তো আবার স্কেলটি নিচ্ছি, এখান থেকে এক আর আধা এই দেড়ে ফুটটা, আর দুই আধা আড়াই ফুটটা, আর এখানে ফোরে ফুটটা। তো এইদিকে টান দিলাম, এই এদিকে একটি টান দিলাম, এদিকে একটি টান দিলাম, এদিকে একটি টান দিলাম, এদিকে একটি টান দিলাম। তো অতি অল্প সময়ে কিভাবে নৌকা আঁকা যায় আপনাদেরকে হয়তোবা আজ এই পদ্ধতিটি দেখাতে পেরেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এটি আমি সাইন পেন করে ফেলছি, সাইন পেন করলে এটি আরো স্পষ্ট হবে। সাইন পেন করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন সাইন প্রতিটি দাগ পেন্সিলের দাগের উপর দিয়ে হয়, কেননা তা না হলে সাইন পেনের দাগটি মোছা যাবে না, প্রয়োজনে আবার কাগজটি পাল্টানো লাগতে পারে। সেই হিসাবে দাগগুলি অবশ্যই খেয়াল করে দিতে হবে যেন পেন্সিলের দাগের উপর দিয়ে হয়। তো বইটাও এঁকে দিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর ভিডিওতে একটি করে লাইক দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।